ষোলো নম্বর প্রশ্ন করেছেন, মৃত্যুর পরে যারা প্রশ্নের উত্তর দিতে পারবে না তাদের আজাব কি কবরের ভিতর হবে নাকি সিজ্জিনে আজাব হবে? আজাব যখন মানুষ মারা যায় আর মাইয়াতকে কবরে দাফন করা হয়, দাফন করার পরে যতদিন পর্যন্ত লাশ অক্ষত থাকবে ততদিন পর্যন্ত তার এই কবরের সাথে তার যে সিজ্জিনে আজাব হচ্ছে তার সম্পর্ক থাকে। সহজ ভাষায় কথাটি মনে রাখেন, আসল আজাব হয় আত্মার জগতে, আলামুল আরওয়াহ, রুহের জগতে। আর রুহের জগৎ হয় ইল্লিয়িন, নেক লোকদের জন্য, জান্নাতিদের জন্য, আর সিজ্জিন হচ্ছে পাপিষ্ঠদের জন্য, জাহান্নামীদের জন্য। তাহলে যখন কবরের আজাবটা বোঝানো হয়েছে যে কবরের আজাব, কিন্তু এই আজাবটার এই কবরের সাথে সম্পর্ক থাকে সিজ্জিন যে রুহের জগতের সাথে, ওই রকমই কবরে নেয়ামত পাচ্ছে নেক মানুষ, এই কবরের জীবনে সম্পর্ক রয়েছে সেই ইল্লিনে যে তার আত্মা রয়েছে সে আত্মার সাথে, মূলত সুখ শান্তি পায় আত্মা, মূলত আজাব শাস্তি হয় আত্মার উপর, কিন্তু দেহ যতদিন পর্যন্ত রয়েছে তার সাথে একটা সম্পর্ক থাকে। আর এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝিয়েছেন, কারণ কবরের আজাব বলেই তো বোঝায় কবরে দাফন করা হলো সেই জন্য। কিন্তু কাউকে যদি দাফন না করা হয়, জ্বালিয়ে দেওয়া হলো, পানিতে ভাসিয়ে দেওয়া হলো, পানিতে সে গুম হয়ে গেল আর লাশ পাওয়া গেল না, তো সেখানে তার সে নিয়ামত পাচ্ছে যদি নেক লোক হয়, অথবা আজাব হচ্ছে যদি অসৎ লোক হয়, এবং তার সম্পর্ক রয়েছে ইল্লিন বা সিজ্জিনে যে আত্মার জগতের সাথে।